নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকে নিউজ হেডলাইন্স। ছন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার খণ্ডকোষ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। মঙ্গলবার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট মিটিং অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে। কেন্দ্র সরকারের নোটবন্দির এক বছর পূর্তিকে সামনে রেখে মঙ্গলবার বড় বেলুনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। কয়েকদিনের ক্রমাগত অকাল বর্ষণের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হল কালনা 2 নম্বর ব্লকের পেঁয়াজ চাষিরা। আকুই একের পশ্চিম পাড়া এলাকার কেঁচোসার কেন্দ্রগুলি ঘুরে দেখলেন স্থানীয় বিডিও সুচেতনা দাস। বাদুলিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হল শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। আসছে বিস্তারিত খবরে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার খণ্ডকোষ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। বর্তমানে রূপসাতে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মী সম্মেলন। মঙ্গলবার খণ্ডকোষ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। পূর্ব বর্ধমানের রূপসাতে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মী সম্মেলন। পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কর্মী সম্মেলনের সূচনা করেন পূর্ব বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কৃষ্ণা সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি শম্পা ধারা, জেলা পরিষদের সদস্য অপার্থিব ইসলাম, পঞ্চায়েত সমিতির সভানেত্রী বাসবী রায় সহ তৃণমূল নেতৃত্ববর্গ। আসন্ন পঞ্চায়েত নির্বাচন আর তার পূর্বে এলাকার মহিলাদের উজ্জীবিত করে তোলার লক্ষ্যেই আয়োজন করা হয় এদিনের এই কর্মী সম্মেলন। এই উদ্যোগটা মামাটি সরকারের পক্ষে সম্ভব হয়েছে এবং আমাদের মামাটি সরকারের বয়স হচ্ছে গত 7 বছর এবং বিগত সরকারের বয়স হচ্ছে 34 বছর। গত 34 বছরে সরকার জানা করেনি, গত 7 বছর সরকার তার থেকে 10 গুণ করে দেখিয়ে দিয়েছেন এবং এটা সম্ভব হয়েছে আমাদের মামাটি সরকারের পক্ষ থেকে। উনি এতই উদ্যোগটা নিয়েছেন যে তাই এই কাজটা ওনার পক্ষে সম্ভব হয়ে উঠে এগিয়ে এসেছেন। এটা খুব আমাদের গর্বের বিষয়। মমতা ব্যানার্জির উন্নয়নের ধারা আপনারা বজায় রেখেছেন এবং উনি যে উন্নয়ন করেছেন সেটা বলার কিছু থাকে না, কারণ উনি যেভাবে মহিলাদের এগিয়ে দিয়েছেন এবং 50% সংরক্ষণ করেছেন সেটা আমাদের বিশাল গর্বের। উনি আমাদের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। পাশে একটা লাঠি থাকলে আমাদের সংগঠনটা, আমাদের ভিতটা মজবুত হয়। যে কোনো কাজ করতে গেলে একটা লাঠির উপর ভর দিয়ে চলতে হয়। তাই আমরা আমাদের মহিলা সংগঠনের সাথে সাথে আমরা কিন্তু খণ্ডকোষ ব্লক মাদার তৃণমূল কংগ্রেস সভাপতি মোহাম্মদ অপার্থিব ইসলাম, ওই নামটা বললে কিন্তু সবাই চিনবেন না, অনেকেই চেনেন ফাগুন দা বলে, ও আমাদের কার্যকরী সভাপতি শ্যামল দত্ত মহাশয় ও এখানে উপস্থিত আছেন। সিপিএম এর আমলে ভয়ে কেউ বেরোতে পারেনি, আজ আনন্দে বেরিয়ে এসেছেন কি না আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন কর্মসূচি। এই যে আজকে আমাদের সম্মেলন, এটাও তারই কর্মসূচির মধ্যে পড়ে। মহিলাদের জন্য সমস্ত দিক থেকেই তিনি এগিয়ে দেওয়ার রাস্তা তৈরি করে দিচ্ছেন। তার প্রথম ধাপ যেমন হল আমাদের এই পঞ্চায়েত ভোটে 50% মহিলা। পাশাপাশি আগামী 25শে নভেম্বর নারী বৈষম্য দূরীকরণ দিবসকে ভালোভাবে উদযাপন করার লক্ষ্যেও এদিন মহিলাদের উৎসাহিত করা হয়। মহিলা মিলে একটা সম্মেলনের আয়োজন করা হলো খণ্ডকোষ ব্লকে। এই প্রত্যেকটি ব্লকে ব্লকে আমি এখন একটু করে সম্মেলন বা সভা করে চলেছি, কারণ সামনে পঞ্চায়েত ভোট, এবং শুধু পঞ্চায়েত ভোট নয়, আগামী 25 তারিখে 25শে নভেম্বর নারী বৈষম্য দূরীকরণ দিবস। এই দিবসটিকে আরো ভালোভাবে উদযাপন করার জন্যই মহিলাদের মধ্যে একটা প্রেরণা
তুলে ধরার জন্যই আমরা আজকে একে সংগঠনগুলো করছি। এদিকে ভালো কথা হচ্ছে যে মহিলাদের আসন 50%, তাই মহিলারা যে আজকে এগিয়ে যদি না আসে, ভালো মহিলা, কাজের মহিলা, আমরা এই সম্মেলন থেকেই একজন একজন করে বেছে নেব। কাজ না করে কারোর কোনো নেতা বা কারোর দাদার বোন হিসেবে বা বউ হিসেবে কিন্তু আজকে আসন সংরক্ষণ হবে না। মহিলাদেরকে কাজ করার জন্য সুযোগ পেতে হলে তাদেরকে এখন থেকে কাজে এগিয়ে আসতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে, মমতা ব্যানার্জির উন্নয়নকে তুলে ধরতে হবে। এই জন্যই এখন থেকেই মহিলাদেরকে তাদেরকে বার্তা দেওয়া হচ্ছে যে তারা যেন ঠিকভাবে কাজ করে, তারা যেন কাজে এগিয়ে আসে, মমতা ব্যানার্জির উন্নয়নকে তুলে ধরে। এবং এখান থেকেই আমরা কোন পঞ্চায়েত, সে জেলা পরিষদ হোক, পঞ্চায়েত সমিতি হোক, বা সেখান থেকেই আমরা মহিলাদের বাছাই করা শুরু করব। এখানে উপস্থিত আছে পঞ্চায়েতের সভাপতি বাসবী রায়, পঞ্চায়েত সমিতি সভাপতি বাসবী রায়, ফাগুন্দা, আর মহিলা আমাদের খণ্ডঘোষ ব্লকের মহিলা সংগঠনের যিনি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, সদ্য দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ঝর্ণা প্রামাণিক, আছে আমাদের জেলার মহিলা তৃণমূলের বিভিন্ন পদাধিকারীগণ এবং প্রধান, উপপ্রধান, জেলা সভাধিপতি, সহসভাধিপতি, শম্পা, সকলেই এখানে উপস্থিত। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। মঙ্গলবার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট মিটিং অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে। বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চের অ্যানেক্স হলে অনুষ্ঠিত হয় এদিনের এই বৈঠক। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট মিটিং অনুষ্ঠিত হলো। মিটিংটি অনুষ্ঠিত হয় বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চের অ্যানেক্স হলে। উপস্থিত ছিলেন জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব, জেলা সভাধিপতি দেবু টুডু সহ বিভিন্ন পঞ্চায়েত সমিতির সভাপতি ও প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। কোথায় কি কি প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়েছে, কোথায় কি কি প্রকল্পের কাজ বাকি আছে, কাজ করতে গিয়ে তাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কিনা, সেই সব বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা অনুষ্ঠিত হয়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। কেন্দ্র সরকারের নোটবন্দির এক বছর পূর্তিকে সামনে রেখে মঙ্গলবার বরবেলুন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদী মিছিল বের করা হয়। এদিন স্থানীয় তৃণমূল কার্যালয় থেকে মিছিল বের হয়ে সমগ্র গ্রাম প্রদক্ষিণ করে তৃণমূল কার্যালয়ে মিছিলটি শেষ হয়। কেন্দ্রের বিজেপি সরকার রাজ্য সরকারের বিরুদ্ধে যে কুৎসা এবং অপপ্রচার ছড়াচ্ছে, তার বিরুদ্ধে এবং কেন্দ্র সরকারের নোটবন্দির এক বছর পূর্তিকে সামনে রেখে মঙ্গলবার একটি প্রতিবাদ মিছিল বের করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ভাতারের বড়বেলুন তৃণমূল কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে সমগ্র গ্রাম প্রদক্ষিণ করে তৃণমূল কার্যালয়ে মিছিলটি শেষ হয়। বড়বেলুন এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধান দেবাশিস ব্যানার্জি সহ শতাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক পা মেলান এদিনের এই মিছিলে। এদিনের এই মিছিলে মহিলাদের উপস্থিতির হার ছিল নজর কাড়া। আমরা কুৎসা এবং অপপ্রচার, আর মোদি সরকারের কালো নোট, কালো টাকা কোথায় গেল, উনি কালো টাকা উদ্ধার করতে ব্যর্থ হয়েছেন, এটা আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির ডিক্লার কর্মসূচি অঞ্চলে অঞ্চলে করার জন্য ব্লকে ব্লকে এবং জেলায় জেলায় হয়ে গেছে, তা আমরা সেই কর্মসূচি পালন করছি। আর কিছু কুৎসচক্রী লোক, চোর ডাকাত, চরিত্রহীন লোকরা গ্রাম থেকে গ্রামাঞ্চলে তৃণমূল সরকারের উপর তারা আঘাত হানার চেষ্টা করছে, সেই আঘাতকে প্রতিহত করা এর লক্ষ্য। মনে হয় হাজার আড়াই লোকের কোথা থেকে বেরিয়েছে আমাদের পার্টি থেকে গ্রাম প্রদক্ষিণ করে মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, এই দল করতে গেলে নিষ্ঠা সহকারে পালন করতে হবে, এই দলের চোর ডাকা লম্পট খুনেদের কোনো স্থান নেই। বড়বেলুন থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। আসছি পরের খবরে। কয়েকদিনের ক্রমাগত অকাল বর্ষণের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হলো কালনা 2 নম্বর ব্লকের পেঁয়াজ চাষিরা। পেঁয়াজ গাছকে পুনরায় সতেজ করতে কী কী পন্থা অবলম্বন করতে হবে, সে বিষয়ে সুপরামর্শ দেন কৃষি আধিকারিক। কয়েকদিনের ক্রমাগত বর্ষণের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হন কালনা 2 নম্বর ব্লকের পেঁয়াজ চাষিরা। কৃষকদের দাবি, বহু টাকা খরচ করে পেঁয়াজ চাষ করা হলেও
হঠাৎ করে কয়েকদিন ধরে ক্রমাগত বর্ষণের কারণে পেঁয়াজ চাষে ব্যাপক ক্ষতি হয়, নষ্ট হয়ে গেছে পেঁয়াজ গাছ। পেঁয়াজের চারাগুলো লাল হয়ে যাচ্ছে বা শুয়ে পড়ছে, এটা বৃষ্টি তো লাগাতার হয়েছে 6-7 দিন, তারপরে রোদ বেরোনোর পরই এটা হয়েছে। পরামর্শ কয়েকটা ওষুধ দিলেন, ওইটা ব্যবহার করতে বললেন, মূলত বৃষ্টির কারণে। আমি পেঁয়াজ চাষ করবো আপনার 6 বিঘে নিয়ে, তাহলে অন্যান্য জায়গা থেকে সংগ্রহ করতে হবে। ফলে স্বভাবতই ক্ষতির আশঙ্কায় মাথায় হাত পড়েছে কৃষকদের। চারা আস্তে হলুদ হয়ে গিয়ে গুড়াটা পচা মতন হয়ে গিয়ে চারা পাটিয়ে যাচ্ছে, তার ফলে চারা আর উঠছে না, পাটিয়ে পড়ে যাচ্ছে পেঁয়াজ চারা। এই প্রাকৃতিক কারণে বর্ষার বৃষ্টির ফলে এইরকম রোগ দেখা গেছে। হ্যাঁ, রোদ ওঠার ফলে বেশি বেশি কারণে পড়ছে, আর যখন রোদ দিই যে কদিন মেঘলা ছিল সে কদিন কোনো প্রবলেম দেখা যায়নি, কিন্তু প্রবলেমটা রোদ ওঠার পরেই প্রবলেমটা পরিস্থিতি হচ্ছে। কতটা বিস্তলা এটা আপনার ক্ষতি হচ্ছে? আমার কাটা চারেক জায়গা মতো বিস্তলা, এখানে মানে প্রায় 7 বিঘে জমির চারা আছে, 7 বিঘে বাজার। বেশি পয়সা লাগবে, কিনতে হবে চারা কারোর থেকে, এই তো চারার যা মার্কেটের দাম 7,000 টাকা 8,000 টাকা বিঘা লাগছে, এমন কিনতে হবে যদি মরে যায় সব বেড়ে যাবে, অনেক খরচ বেড়ে যাবে, বিঘা প্রতি আরও 8-9 হাজার টাকা এক্সট্রা খরচ, এমনিতেই যা খরচ হয় চাষের যা পরিস্থিতি। যদিও কৃষি আধিকারিকের দাবি এখনও কিছু পন্থা অবলম্বন করলে পেঁয়াজ গাছকে ক্ষতির হাত থেকে বাঁচানো সম্ভব হবে, পেঁয়াজ গাছকে পুনরায় সতেজ করতে কি কি করতে হবে সে বিষয়েও কৃষকদের সুপরামর্শ দেন তিনি। নেমে যাচ্ছে সেটাকে আমার ঠিক করতে হবে, যদি আমি নর্মাল পেঁয়াজ নিয়ে আসলে এই মুহূর্তে ডলোমাইট ছাড়া আমার কাছে কোনো উপায় নেই। ডলোমাইট যদি আমরা প্রয়োগ করতে পারি সঠিক পরিমাণে, তাহলে এই পেঁয়াজের চারা এই বৃষ্টি হলে বা অত্যধিক জলের চাপে যে নষ্ট হয় সেটা কিন্তু আমরা অনেকটা বাঁচাতে পারবো। এই মুহূর্তে আমাদের রেকমেন্ডেশন হচ্ছে যে চারাগুলো পচছে সেগুলোকে আমরা স্প্রিন্ট মানে কার্বেন্ডাজি ম্যাঙ্গোজের জাতীয় ওষুধ, তার সঙ্গে কোনো একটা অ্যান্টিবায়োটিক যেমন অ্যান্টিব্যাক ক্রোসিনেজি বা স্টেপটোমাইসিন সেটা পাঞ্চ করে আমরা প্রয়োগ করতে বলছি, অথবা ক্রিল্যাক্সিল গোল্ড বা রিডোমিল গোল্ডের সঙ্গে অথবা ক্যাপ্টানের সঙ্গেও আপনাকে এই অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে আমরা রাইজোকটনি এবং পাইথন দুটোর হাত থেকে রক্ষা পেতে পারি। আর তারপরে আমরা জিঙ্ক স্প্রে করতে বলছি 1-2 দিন পরে, 3-4 দিন অন্তর অন্তর, অন্তত 2-3 বার, তাহলে গাছটা অনেকটা সতেজ থাকে। বৃষ্টির কারণে অ্যাকচুয়ালি বৃষ্টিটা না হলে হয়তো এই প্রকোপটা কম হতো, বৃষ্টির কারণে যেটা আপনার বলা হলো যে জলের মধ্যে ইয়ে মাটিতে আপনার পিএইচ যে লেভেলটা অত্যধিক মাটির পিএইচ লো থাকার জন্য জলে দ্রবীভূত হয়ে সেই পিএইচটা আরও বেশি অ্যাক্টিভ হয়ে যায়, মানে আপনার ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসগুলো আরও বেশি অ্যাক্টিভ হয়ে যায়। আপনি বৃষ্টি যদি অতিবৃষ্টি না হয় যদি অতি জলচাপেও কিন্তু এটা এই সমস্যাটা হতে পারত, যেমন আপনি বেশি করে জল দিয়ে দিলাম জমিতে তাতেও কিন্তু এই সমস্যাটা হয়। কিন্তু বৃষ্টি যেহেতু মানে ন্যাচারাল একটা প্রসেস সেখানে আমরা আটকাতে পারি না, প্রাকৃতিক এই দুর্যোগের জন্যই কিন্তু এই পেঁয়াজ চারাটা বেশি করে মরছে, কিন্তু তার প্রিকশন হিসাবে কৃষকরা যদি এই পদ্ধতিগুলো নেয় তাহলে তারা উপকৃত। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরলাম বিরতির পর। আকুই একের পশ্চিমপাড়া এলাকায় কেঁচো সার কেন্দ্রগুলি ঘুরে দেখলেন স্থানীয় বিডিও সুচেতনা দাস, এর পাশাপাশি এলাকার বিলুপ্ত প্রায় মন্দিরগুলিও ঘুরে দেখলেন তিনি। তার এদিনের পরিদর্শনের ফলে আশার আলো দেখলেন এলাকাবাসী। আকুই একের পশ্চিমপাড়া এলাকা পরিদর্শন করলেন স্থানীয় বিডিও সুচেতনা দাস, এদিন এলাকার কেঁচো সার কেন্দ্রগুলি ঘুরে দেখেন তিনি। দুটি ইউনিট পরিদর্শন করেন বিডিও, জমিতে দেওয়ার পাশাপাশি তৈরি হওয়া সার বিক্রি করা যাবে বলে মত পোষণ করেন তিনি। আমি আকুই ওয়ান গ্রাম পঞ্চায়েতে একটু ভিজিটে এসেছিলাম, এখানে সর্বপ্রথম ইন্দ্রাণী লোকের মধ্যে ফার্মি কম্পোস্টের কিছু ইউনিট তৈরি হচ্ছে, প্রায় 5টার মতো ইউনিট এখানে তৈরি হয়েছে, তার মধ্যে 2টি ইউনিট আমি ভিজিট করলাম। খুব ভালো কনভার্জেন্সের কাজ হয়েছে, এনআরজির সঙ্গে প্রতিবেশীর টাকা মিলিয়ে ওরা ফার্মি ইউনিটগুলো তৈরি করেছে, সেখানে আমাদের আগামী দিনে কেঁচো সার উৎপাদন হবে এবং সেগুলি যারা বেনিফিশিয়ারি তারা তাদের নিজেদের জমিতেও ব্যবহার করতে পারেন বা পরে ওনারা বিক্রির কাজেও লাগাতে পারেন। এটা কোথায় হয়েছে? এটা আমাদের আকুইতে আকুই মানে পশ্চিমপাড়াতে হয়েছে, আর একটি আকুই দক্ষিণপাড়াতে আমি কিছু পাড়াতে ভিজিট করেছি। এখন আপাতত আমাদের এমএনএসের কথা হচ্ছে যে আকুইটি তৈরি হয়েছে পশ্চিমপাড়া, সেটি আমরা ভিজিট করছি। এর পাশাপাশি স্থানীয় বিলুপ্ত প্রায় মন্দিরগুলিও ঘুরে দেখেন তিনি। মন্দিরগুলি যাতে ধ্বংসের মুখে পতিত না হয় তার জন্য ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। এদিন বিডিওর এই রূপ পরিদর্শন আশায় বুক বেঁধেছে স্থানীয় মানুষজন। আকুই থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা।
আসছি খেলার খবরে। বাদুলিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হলো শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। খুদে প্রতিযোগীরা 28টি ইভেন্টে প্রতিনিধিত্ব করে। প্রতিযোগিতার সেরারা মহকুমা স্তরে খেলার সুযোগ পাবে। খণ্ডঘোষ এক নম্বর চক্রের প্রাথমিক নিম্ন বুনিয়াদি বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিনের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় বাদুলিয়া ফুটবল মাঠে। এদিনের প্রতিযোগিতার উদ্বোধন করেন খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভানেত্রী বাসবি রায়। 28টি ইভেন্টে প্রতিযোগীরা নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার প্রচেষ্টা চালান। প্রতিযোগিতা ঘিরে খুদে প্রতিযোগীদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। প্রতিযোগিতার প্রতিটি বিভাগে সেরাদের মহকুমা স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। কর্মসূচিকে যথাযথভাবে রূপ দিতে সব রকম প্রচেষ্টা চালায় আয়োজকরা। যদি আমরা এই জায়গা থেকে ঠিক করে নিতে পারি যে আমি একটা বড় খেলোয়াড় হব, আমি একজন বড় সায়েন্টিস্ট হব, আমি একজন অধ্যাপক হব, আমি একজন ব্যারিস্টার হব, আমি একজন শিক্ষক হব, তা এটাই মনে হয় প্রকৃষ্ট সময়। এই বয়স থেকেই আমাদেরকে বেছে নিতে হবে যে কে কোন দিকে এগুবে এবং একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে। আমার মনে হয় যারা এই সমাজের কারিগর তৈরি করছেন শিক্ষক শিক্ষিকারা, তাদের কাছে আমাদের একটা অনুরোধ যে পড়াশোনার সাথে সাথে খেলাধুলার বিষয়টিকে অগ্রাধিকার বিষয়ে অগ্রাধিকার হিসাবে তাদেরকে প্রাধান্য দেয়া। কারণ সবাই জজ ব্যারিস্টার সায়েন্টিস্ট হতে। আমাদের যে খণ্ডঘোষ এক নম্বর চক্রের যে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, প্রত্যেক বছর নেয় 35তম যে ক্রীড়া প্রতিযোগিতা, আমাদের খণ্ডঘোষ এক নম্বর চক্রের 76 প্রাথমিক বিদ্যালয় এসএসকে এবং মাদ্রাসা তো আমাদের এখানে নেই, সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে আজকে শীতকালীন যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সেটা বাদুলিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হচ্ছে, যেটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী বাসবি রায় মহাশয়। আজকে কটা ইভেন্ট আছে? আমাদের টোটাল 28টি ইভেন্ট আছে, 14টা ইভেন্ট মোট, তার মধ্যে 14টা হচ্ছে আপনাদের বালকদের জন্য আর 14টা হচ্ছে বালিকাদের জন্য। বিজয়ী আর এদিকে কোথায় নিয়ে যাওয়া হবে? এখানে মূলত আমাদের যে 5টা অঞ্চল আছে আর কি, সবরা খণ্ডঘোষ এক নম্বর চক্রের, সেই 5টা অঞ্চল থেকে যারা অঞ্চল স্তরে প্রথম দ্বিতীয় হয়েছিল তারা আজকে চক্রস্তরে খেলায় অংশগ্রহণ করছে। এখানে যারা প্রথম হবে তারা আগামী দিনে আমাদের সদর দক্ষিণ মহকুমার একলক্ষী উচ্চ বিদ্যালয় মাঠে আগামী 25-26 যে মহকুমা স্তরে প্রতিযোগিতা হবে, তারা প্রথম স্থান যারা দখল করবে তারা সেখানে অংশগ্রহণ করবে আমাদের খণ্ডঘোষ এক নম্বর চক্রের প্রতিনিধি। বাদুলিয়া থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করা থাকে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার খণ্ডঘোষ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। মঙ্গলবার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট মিটিং অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে।
কেন্দ্র সরকারের নোটবন্দির এক বছর পূর্তিকে সামনে রেখে মঙ্গলবার বড় বেলুনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। কয়েকদিনের ক্রমাগত অকাল বর্ষণের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হল কালনা 2 নম্বর ব্লকের পেঁয়াজ চাষীরা। আকুই একের পশ্চিম পাড়া এলাকার কেঁচোসার কেন্দ্রগুলি ঘুরে দেখলেন স্থানীয় বিডিও সুচেতনা দাস। বাদুলিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হল শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নয়, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।